আমার বোন ঈদের পরে চলে গিয়েছিল আবার শ্বশুর বাড়িতে। তারপরে আবার কিছুদিন পরে যখন ফিরলো, তারপরের কিছু দিন যা যা করেছি আপনাদের সাথে শেয়ার করছি, একদম স্বপ্নের মতো কিছু দিন কেটে গেল আমাদের। সেদিন তুমি আমাদের এমন সারপ্রাইজ দিছো যে তোমাকে আমরা ওয়েলকাম করতে পারি নাই, বুঝছো? না হলে তো এই কেকটা সেদিন আনার কথা ছিল, বুঝছো? আসি আমরা এটার জন্য রেখে দিছি কেক। এখন আসো কেক কাটবো, আমরা কেক কাটবো, কেক কাটবো। কেক কেটে খেয়ে বিরিয়ানি খেয়ে আমরা একটু বাইরে বেরিয়েছিলাম। এটা হলো আমাদের খালিশপুরের লিবার্টি সিনেমা হল, সবাই যেহেতু এটা রিকমেন্ড করেছিল তো আমরা এখানে এসেছিলাম। এবং আমাদের যেতে যেতে যতই তাড়াতাড়ি বলি না কেন একটু দেরি হয়েছিল, তো তাড়াহুড়া করে সানি টিকিট নিয়ে নিয়েছিল। আর যেহেতু দিন দা ডে দেখতে গেছি তো খুব একটা ভিড় ছিল না, সো আমরা ভালো সিটি পাওয়ার আশা রাখছিলাম এবং তেমনটিই হয়েছে। এবং আর কি আশা করতে পারি, আসলে খুলনার হলগুলো তো অতটা উন্নত না, তো এখানে এসি ছিল, মোটামুটি ভালোই ছিল। তো সায়ারকে নিয়ে লাইফে ফার্স্ট টাইম বাংলাদেশের সিনেমা হলে সিনেমা দেখতে গিয়েছি, এইটাই, এইটুকুই খুশি আর কি। আর সিনেমা হলের ভিতরে আমরা ছাড়া আর অল্প কয়েকজন মানুষ ছিল। লাইট দাও না সানি, দেখি তো। প্রথমে বলি, আমি হচ্ছে খুলনায় মুভিটা দেখেছি। তো খুলনায় অনেকগুলো সিনেমা হলে ছিল, কিন্তু আমাকে সবাই রিকমেন্ড করেছে লিবার্টি সিনেমা হলটা চুজ করতে, কারণ এখানে সিনেপ্লেক্স আছে আর অন্যান্যগুলো নর্মাল হল ছিল। তো যেটাই হোক, আমি টিকিট করেছিলাম, টিকিট নিয়েছিল 120 করে টিকিট নিয়েছিল। আর আমি বলবো 120 টাকায় মানে একদম পয়সা উসুল যেটাকে বলে, আমি মুভিটা এনজয় করেছি, আমার কাছে অনেক কিছু ভালো লেগেছে। এখন এই মুভিতে অনেকেই নেগেটিভ রিভিউ দিবে, পজিটিভ দিবে, নেগেটিভ পজিটিভ সব কিছুই থাকে, কারণ একটা একটা সিনেমা সব কিছু যে ভালো লাগবে সব কিছু যে খারাপ লাগবে সেটা কিন্তু না। তো ভালো মন্দ মিলিয়ে একটা সিনেমা, তো আমি বলবো সাকিব খানের লাল লিপস্টিক দেওয়া ঝিঙ্কা ঝিঙ্কা সিনেমা থেকে অনেক অনেক বেটার, অনেক অনেক বেটার। মানুষ যে মানে এসে মানে অনেক হাসি মজা করছে অনন্তজলকে নিয়ে, বর্ষাকে নিয়ে, আমার কাছে কিন্তু অনেস্টলি বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই ভালো লেগেছে সিনেমাটা। অনন্তজলের যেই সার্চ দ্য খোঁজ যে মুভিটা দিয়ে উনি এসেছিলেন, সেখান থেকে অনেক ইম্প্রুভ করেছে তার সব কিছু, ডায়লগ ডেলিভারি বলেন, তারপরে বডি ল্যাঙ্গুয়েজ বলেন, তারপরে সব কিছু দিক থেকে ইম্প্রুভ করেছে। হ্যাঁ ঠিক আছে, কেউই পারফেক্ট না, মানুষ যারা কাজ করে তাদের ভুল হয় আর যারা কাজ করে না তারা সমালোচনা করে, যেমন আমি আর আপনি, আমরা সমালোচনা করবো আর তারা তাদের কাজ করবে, এটাই হচ্ছে সিস্টেম। আর সব থেকে যেটা ভালো লেগেছে এই সিনেমাটায় সেটা হচ্ছে কস্টিউম, আমার সবার কস্টিউম খুবই ভালো লেগেছে, স্পেশালি বর্ষা। আমাকে খুব হিংসা হচ্ছিল যে একে তো নায়ক হচ্ছে হাজব্যান্ড হচ্ছে নায়ক, আর তারপরে বিভিন্ন লোকেশনে খুব সুন্দর সুন্দর কস্টিউম পরে উনি
নাচছিল গান গাচ্ছিল, ভালো লাগছিল, খুবই ভালো লেগেছে। আর কি বলবো, মানে 120 টাকায় কি গলি জ্যাকেটটা দিবে কেউ? 120 টাকায় যা সিনেমা দেখেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। জলিল ভাইয়া নেক্সটে আবার সিনেমা বানাবেন, আবার যদি দেশে আসি সিনেমা দেখবো। আমার কখনো রিভিউ দেওয়ার সুযোগটা হয় না তেমন একটা, তো আজকে অনেক বছর পরে আমি সিনেমা দেখেছি এবং সিনেমাটা আমার খুবই ভালো লেগেছে। তো আমি যাদের সাথে আসছিলাম, আমার ছোট বোন, ছোট বোনকে আগে জিজ্ঞেস করি, এসা কেমন লাগছে সিনেমাটা বলো তো? আমার কাছে অনেক ভালো লেগেছে অনেস্টলি স্পিকিং। আমি আসলে এতটা বাংলা সিনেমা দেখা হয় না, কিন্তু মানে কারণ দেখতে ইচ্ছা করে না আসলে, এরকম নাচ গান তারপর যেগুলো বাংলাদেশে যায় না এই ধরনের সিনেমাগুলো ভালো লাগে না। কিন্তু এইটা যে ওরকম নর্মাল যে ছবিটা দেখতে পারবো, তোমার কেমন লাগছে মুভিটা বলো একটু ছোট করে আমাদেরকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি এমনি বাংলা মুভি অত দেখি না, তবে অনন্ত জলিল এর মুভিটা আমার খুবই ভালো লেগেছে। ফ্যামিলিকে নিয়ে আসার মতো, নিয়ে এসে সবাই মিলে দেখার ইয়েটাই আলাদা, আর সব ফ্যামিলি নিয়ে দেখার মতোই একটা মুভি, সো খুবই ভালো লেগেছে। আপনারা সবাই আসুন এবং আমরা চাই যে সবাই হলমুখী হোক, তাই না? হলমুখী হোক এবং সবাই এসে ফ্যামিলিকে নিয়ে মুভিটা দেখতে পারেন, খারাপ না। সাকিব খান এর থেকে অন্তত মুভিটা খুবই ভালো। মুভি কেমন লাগছে বলো? এই ভিএফএক্স কেমন ছিল বলো? সিনেমা যেহেতু পছন্দ হয়নি, সাইয়ারকে নিয়ে আমরা একটু বাইরে খেতে গেলাম, আর খুলনা এখন ফোর চিজটা খুব ফেমাস, তো ওখানে গিয়েছিলাম। তো ফোর চিজের অনেক নাম শুনছি সানির কাছে, আজকে দেখা যাবে ফোর চিজ কেমন। একটা দিন হয়ে গেছে না, নিচে রাখা যাবে না, ওখানে আমি আমারটা সরাই দিচ্ছি, কিছু বসো। হ্যাঁ, উইংসের অবস্থা বেশি খারাপ হচ্ছে। পাস্তা ব্রাস্তা এটা হচ্ছে বাংলাদেশে এটা ফেমাস, ঠিক আছে? এই যে তোমাদের তুমি কিন্তু রিভিউ দিও, হ্যাঁ খাও খেয়ে রিভিউ দাও। এই বার্গারটা আমার রোবার্টস ক্যাফের বার্গার থেকে আরো ভালো লাগে। মানে খাবার অলমোস্ট সব কিছুই ভালো ছিল, কিন্তু উইংসটা খুবই বাজে ছিল, খুবই বাজে, আমরা খেতেই পারিনি। তারপরে পাস্তা ভালো ছিল, পাস্তা খুবই ভালো ছিল, বার্গার ভালো ছিল না, চিজ বক্সও ভালো ছিল। আল্লাহ, চারটা আইসক্রিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন চাচা? ভালো আছেন? অনেকদিন পরে আসছি, এখন দেখতেছি নতুন ভাবে আইসক্রিম বানাচ্ছেন, একটু ভিডিও করি।
সায়াদ ধরো, এটা হচ্ছে মানে আমি একদম ছোটবেলায় যখন আমার ছেলের বয়সে ছিলাম তখন থেকে এই কাকুর আইসক্রিম খাই। কাকু আপনার আপনার আইসক্রিম খাই কখন থেকে, কখন থেকে জানেন? যখন আমার, এটা আমার ছেলে, এখন আমার ছেলেকে নিয়ে আসছি আপনার আইসক্রিম খেতে, খেয়ে বলো কেমন। হ্যাঁ আরেকটা দিবা, খেয়ে বলো কেমন, বলো সাইয়া। তো আপনারা যারা খুলনায় থাকেন তারা অবশ্যই ক্যারামেল, হ্যাঁ আপনারা যারা খুলনায় থাকেন সবাই আসবেন কাকুরের আইসক্রিম খেতে। কাকু এক এই হাতে ধরতেছি এখন, খুবই মজার। আর আমরা সবসময় চেষ্টা করতাম কি এখানে, হ্যাঁ তো ছোটবেলার মতো আইসক্রিম খেতে আসছি, যদিও এখন 8টার সময় আইসক্রিম মানে সবকিছু বন্ধ করে দিচ্ছে। তো যাই হোক এখন, তো ছোটবেলা থেকে অনেক ইম্প্রুভ হয়েছে কাকুর এই আইসক্রিমটা। যারা আপনারা খুলনায় থাকেন তারা অবশ্যই খুলনায় এসে আমার খুলনা নিউ মার্কেটে, কাকু আপনার দোকানের নাম্বারটা পোলার শপের থেকে এই আইসক্রিম খাবেন, এটা অনেক মজার। এটার প্রাইসটা একটু বলে দিই আপনার, 30 টাকা। আর দুই মেয়ে এসেছে এজন্য আম্মুর তো খুশি শেষ নেই, এক একদিন এক একটা আইটেম তৈরি করা হচ্ছে আর খাওয়া হচ্ছে। তো সকালে নিহারি ছিল আমাদের নাস্তা, নিহারি রুটি ড্রাগন ফ্রুটস এই তো আমরা খাচ্ছিলাম। বিকালে তারপরে বাসা ভর্তি মেহমান, কেক খাওয়া খাওয়াই, মানে সব কিছু ভিডিও করা সম্ভব না। রাত জেগে আমরা অনেক রাত জেগে আড্ডা দিয়েছি, তারপরে খেলেছি। আর অন্যান্য সময়ে মজাগুলো ঠিকই হয় কিন্তু সাইয়া সাফির তো আর থাকে না। তো সাইয়া সাফি ছিল বলে আমার কাজিনরাও খুব মজা করেছে, যদিও ওরা একই বয়সী, আমার কাজিনদের বয়সী সাইয়ার, তো তবুও খুবই মজা হয়েছে আর কি। ভুল করে খালামণিকে আপু মামাকে ভাইয়া বলে ফেলে সাইয়ার যেহেতু একই বয়সী। তো যাই হোক খুবই মজায় দিন কাটছে, আর এত বেশি মজায় থাকার কারণেই সব কিছু ভিডিও করা সম্ভব না, কারণ ভিডিও করা থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কতটুকু এনজয় করছি, বাদ বাকি অল্প কিছু শেয়ার করছি মেমোরিজ রাখার জন্য। এটা কেউ দেখলে যদি ভালো লাগে লাগবে, আর না লাগলেও আমার কাছে আমার মেমোরিজ অনেক ইম্পর্টেন্ট, তো সব কিছু মেমোরিভাবে রেখে দিচ্ছি। আর এই তো খাওয়া দাওয়া চলছে, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাংলা সিনেমা দেখেনি সেই জন্য এই অবস্থা। আচ্ছা যাই হোক আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।